নমস্কার, সুপ্রভাত। আজ সকালের আমন্ত্রণে প্রতিদিন ভোর, প্রতিদিন সকাল, প্রতিদিন জেগে ওঠা, অনেকটা স্বপ্ন, অনেকটা কল্পনা, কিছুটা পাওয়া যায়, খানিকটা পাওয়া যায় না। তবুও প্রতিদিনের সূর্য সকালবেলায় বলে, ওঠো জাগো, দিনটাকে নতুন করে চিনতে শেখো। আজও কিন্তু ঠিক তেমনটাই। আমাদের এই অনুষ্ঠান বা তাকে যদি নিবেদনই বলি, তার তো নানা রূপ, নানা রং, এবং সেখানে কখনো ফিরে দেখা, কখনো এই সময়কে সঙ্গে নিয়ে ফিরে দেখা, সব মিলিয়ে আজ সকালের আমন্ত্রণে যিনি আমাদের সঙ্গীত শিল্পী বন্ধু, আপনাদের তো সকলের ভীষণ প্রিয় আর আমার অত্যন্ত প্রিয়, এই শব্দ দুটো বলবো বলে সকালবেলা রেডি হয়ে বসে আছি, কারণ কোথাও ওই স্পেশালিটিটা একটু বলে দিতেই হবে আর কি। চন্দ্রাবলী রুদ্র দত্ত, তোমাকে স্বাগত। আর আমি বলবো না, তুই বলবো, এটা আজকে হবে খানিকটা। আপনাদের সকলকে সুপ্রভাত, পৃথিবীর অপর প্রান্তে যারা রয়েছেন শুভ সন্ধ্যা। আর খুবই ভালো লাগছে অনেকদিন পরে আপনাদের আবার সামনাসামনি আসতে পেরে। আর আমাদের ফ্লোরে যারা রয়েছেন প্রত্যেককে অনেক শুভেচ্ছা এবং সকলকে শুভ প্রভাত আরেকবার বলি। একদম একদম, তার সঙ্গে সঙ্গে যারা না থাকলে আমাদের সুপ্রভাত হয় না, হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়, মানে বাবু সুব্রত মুখোপাধ্যায় এবং পার্থ মুখোপাধ্যায়। আমরা বেশ রসে বসেই থাকি জানেন তো, এই কথাটা বলবার এই যে সুযোগটা পাই তখন মনে হয় শুধু কথাই বলবো কেন, গানে গানে আর নিজেদের কাজের মধ্যে দিয়ে যদি সেটা ছড়িয়ে দেওয়া যায় তাহলে তো আরও ভালোই হয়। কিন্তু চন্দ্রাবলী, আজকের দিনটা তো আমাদের একটি বিশেষ দিন, বিশেষ দিন যদি বলি তার চলে যাওয়ার দিন, প্রখ্যাত অভিনেত্রী কানন দেবী। গত বছর একটু কন্ট্রোভার্সি ছিল তার শতবর্ষ কবে বা কী, কিন্তু একটা সময় পরে মনে হয়েছিল যে এইসব মানুষদের কথা বলতে গেলে কোনো বর্ষ লাগে না, শতবর্ষ পরেও তিনি উজ্জ্বল ভাস্বর এবং বাংলা চলচ্চিত্র জগৎ, সঙ্গীত জগতের তার যা অবদান সে গল্প নিশ্চয়ই আজকে কথায় কথায় আপনাদের কাছ থেকেও শুনবো, আমরাও বলবো। কিন্তু চন্দ্রাবলী নিজে শিল্পী হিসেবে এত গুণী শিল্পী, শুধু আমার সক্ষতা প্রিয়তা সেটা নিশ্চয়ই গল্প করবার নয়, ওর গানের ধারা বিভিন্ন দিক। আর আজকে কানন দেবীর গান তো ওর কণ্ঠে শুনবই শুনবো, কিন্তু তার সাথে সাথে তোমার গান, তোমার নিজের গান, রাগাশ্রী গান, আর অনেক রকমের গান তো, রবীন্দ্রনাথের গান, সব গান মিলে মিশে তুমি আমাদের একটা সুন্দর সকাল উপহার দেবে, এটা আমাদের প্রত্যাশা। চেষ্টা করব, একশোবার চেষ্টা করব। তাই বলি, আজকের থেকে ঠিক 25 বছর আগে ইন্দ্রপতন ঘটেছিল। কাননবালা, তিনি যিনি কিনা নিজ গুণে কানন দেবী হয়ে উঠেছিলেন কালে কালে, এবং খুব সামান্য টাকায় যিনি নির্বাক ছবির যুগে অভিনয় করতে ঢুকেছিলেন, সবাক ছবি যখন চালু হলো অনেকেই বাদ পড়ে গেছিলেন কারণ কণ্ঠস্বর অনেকেরই ভালো ছিল না, কিন্তু কানন, সেই সময় কাননবালা সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে সবাক ছবির যুগে উনি প্রবেশ করেছিলেন এবং লড়াই, এবং যিনি কিনা সামান্য টাকার বিনিময়ে একসময় অভিনয় করতেন তিনি কালে কালে হয়ে উঠেছিলেন প্রযোজক, প্রডিউসার। এবং কিভাবে, এবং কানন বালার থেকে কানন দেবীর এই উত্তরণ অসাধারণ উত্তরণ, কথাটা বলছো না, আমি অসাধারণ উত্তরণ, মানে ওনার জীবনী পড়তে গেলে মনে হবে যে কি একটা উজ্জ্বল মানুষ এবং কত মহিলার অনুপ্রেরণা হতে পারেন তোমার এই মানুষটি। খুব তোমার তো মনে পড়বেই, তো আমরা একসাথে কাজটা করেছিলাম মাধবীদির কথা, যার কথা থেকে শুনেছি যে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সংঘবদ্ধ করা, মহিলাদের কাজকে আরও এগিয়ে নিয়ে আসা, মানে একেবারে তিনি বর্তি। হ্যাঁ, তার যা ভূমিকা সেটা কোনো কালের কোনো শিল্পী বোধ হয় অস্বীকার করতে পারবে না। ঠিক, তার গান দিয়ে শুরু করি। এবং বিখ্যাত গান সুর কালীপদ সেন, কথা সজনীকান্ত দাস, ছবির নাম মেজ দিবি। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায়
ঘনশ্যাম তোমার চরণ শরণ করি, অভয় এবার হব হরে, দুঃখ সাগর চরণ শরণ করি, তোমার চরণ শরণ করি, অভয় এবার দুঃখ সাগর যাব তরে, যদি করি তোমার প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। আমরা পড়ি ঘুমাই প্রভু, তোমার নিত্য জাগরণ, তোমার নিত্য জাগরণ, ক্ষণে ক্ষণে ঘটা সে আবরণ খুঁজাও হরে, দাঁড়াও যোগার মূর্তি ধরে, সে আবরণ খুঁজাও হরে, দাঁড়াও যোগার মূর্তি ধরে, দেখি প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, তোমার চরণ শরণ করি, তোমার চরণ শরণ করি, অভয় এবার প্রণাম তোমায় ঘনশ্যাম। গানটা শুনতে শুনতে খুব মনে পড়ছে যে তুমি বলে পঁচিশ বছর আগে কোনো কারণে আমি তার বাড়িটা চিনি, ঠিক বিকেল চারটে সাড়ে চারটে আমার মনে থাকবে সারা জীবন। আমি কোনোদিন যাইনি, যাওয়ার প্রশ্ন নেই, কিন্তু গল্পটাতে আসবার আগে একটু টেলিফোনে চলে যাই গুরগাঁও থেকে আমাদের সঙ্গে বন্ধু। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার, বলুন।
আমি একটু চন্দ্রবলীদের সাথে কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। ঋতুপর্ণা চন্দ্রবলীদি, সুপ্রভাত। সুপ্রভাত, তুমি যে গানটা দিয়ে শুরু করলে মন তো ভরিয়ে দিলে, ধন্যবাদ। কিন্তু আমার একটা আছে, তুমি যদি একটা অতুল প্রসাদ গাইয়ে শোনাতে পারো। ঠিক আছে, গাইবো। তুমি তো জানো ওই গানগুলো তোমার গলায় আমার একেবারে নিশ্চয়ই শোনাবো, অসম্ভব ভালো লাগে। ঠিক আছে, আমি শোনাবো, অবশ্যই শোনাবো। ভালো থেকো। হ্যাঁ, তোমরাও ভালো থেকো, গিয়ে যাও, আমার সাথে আছি সারাদিন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আরেকজন বন্ধু আছেন, সুপ্রভাত বলুন। সুপ্রভাত মধুমিতা দি বলুন। সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি তমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি, বলছি একটি চন্দ্রবলী দির কাছে যাচ্ছি, সমস্ত যন্ত্র সঙ্গীত শিল্পীদের আমার ধন্যবাদ। আর একটা অসাধারণ কানন দেবীর মিরজিদি ছবির গান দিয়ে আপনি শুরু করলেন, আপনি আশা মানে যে কত ধরনের গান শুনতে পাই বলার কিছু থাকে না, মানে অনুরোধ না করলেই দেখি সমস্ত পছন্দের গান আপনি গাচ্ছেন, এটা যে কত বড় একটা শিল্পীর গুণ সেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, ভীষণ ভালো লাগছে। তবে দিদি আপনার কাছে আমার একটাই অনুরোধ যে আরতি মুখোপাধ্যায়ের জন্মদিন খুব সামনে, আমার মনে হয় পরশু দিন হবে। আচ্ছা যাই হোক, তাই আমার অনুরোধ আরতি মুখোপাধ্যায় যে কোনো একটা গান শোনাবেন, আর শিল্পী জন্মদিন যেহেতু সামনে তাকে আমার অনেক অনেক শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে দিলাম আগাম। আর দু একটা গানের কথা বলছি দিদি, অনেক গান আরতি মুখোপাধ্যায়ের, কোন গানটা বলবো তবু বলছি, ওগো বন্ধু আমার আধার রাতেই যদি এলে, সুখ বলে ওঠো শাড়ি ঘুমায় না, বা চিনেছি চিনেছি তোমারই মন, যে কোনো একটা। ঠিক আছে, খুব ভালো থাকবেন, আমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সমস্ত বার্তাও। আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আরতি দিকে পৌঁছে দিতে পারবো। আর যে গল্পটায় ছিলাম, বিকেলবেলা বাড়ির বউ সবে অঞ্চলটাকে চিনতে শিখেছি, খবরটা রেডিওতে টেলিভিশনে ছড়িয়ে পড়েছে, আমি গুটি 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 পায়ে ওই রকম মানুষের বাড়ি তো সবাই চেনে গিয়ে দাঁড়িয়ে আছি। শুধু মনে হয়েছিল যে কাছ থেকে তো দেখার কোনো দিন সুযোগ হয়নি, একেবারে শেষ দেখাটাও দেখবো না। সাড়ে চারটে নাগাদ তিনি এলেন, অবশ্যই সববাহী গাড়িতে চড়ে, মানুষের ঢল, মানুষের ভিড়, সারা বিশাল তার বাড়ি, এবং সেই বাড়ি জুড়ে তার গান বাজছে। এক এক সময় মনে হয় যে এরা সারা জীবন ধরে, সারা জীবন দিয়ে আমাদের শিল্প সংস্কৃতির জগৎকে যেভাবে এই উচ্চাসনে পৌঁছে দিয়ে গেছেন, তাদেরকে মনে করার দায়িত্ব, আগামী প্রজন্মের কাছে তাদের কথা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের থাকে। তাই এইরকম অনুষ্ঠানের আয়োজন। আর চন্দ্রাবলী আছেন, চন্দ্রাবলী শুধু গান আজকে তো নয়, চন্দ্রাবলীর সঙ্গেও যোগাযোগটা প্রায় 27 বছর, এবং কোনো একটি টেলিভিশন চ্যানেলের এই ইন্টারভিউ নেওয়ার সূত্রতেই আলাপ হয়েছিল, আজ আমার সকাল থেকে সে কথাটাও মনে হয়েছে। কিন্তু এখন এরাই নিজেরাই এত প্রতিষ্ঠিত শিল্পী, এদের কাছ থেকে এত গান আমরা পাই পাবো, অনুরোধ আসুক না আসুক খালি শুনেই যাব। কি ধরনের যাই বলো, খুব ভালো লাগছে। আর আমাদের দিদির কথার রেশ ধরেই বলি যে আরতিদিকেও প্রণাম জানাই, অনেক ভালোবাসার শুভেচ্ছা আগাম জানিয়ে রাখি তার জন্মদিন সামনে। আমি যে গানটি শোনাবো সেটি কবিগুরুর গান, কিন্তু কানন দেবী গিয়েছিলেন ছবিতে, ছায়াছবিতে। স্মৃতিটুকু কখনে খনে
বাড়িতে এরকম চাঁদনি রাতে কাটিয়েছে এর মধ্যে মনে হবে কি না বলো, এমন সুন্দর একটি গান। নমস্কার, বলুন। আমরা আছি এপাশে, কোনোভাবে এখন অবধি তারটা জুড়ে যায়নি, মনে হচ্ছে একটু ছিঁড়ে ছিঁড়েই যাবে আর কি। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি সঞ্জয় দাশগুপ্ত বলছি তাজনগরী থেকে। বলুন। প্রথমে আজকে আপনাদের সবাইকে আমার নমস্কার জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি
প্রায় বিস্তৃত হওয়া কানন দেবীকে নিয়ে এই অনুষ্ঠান করার জন্য। কানন দেবী মৃত্যু হয়েছিল 25 বছর আগে, প্রায় 76 বছর বয়সে, এবং জীবিত থাকলে ওনার এখন 101 বছর বয়স হত, এবং 91 বছর আগে উনি চলচ্চিত্র শিল্পে ঢুকেছিলেন, এবং যে সময় উনি শিশু শিল্পী থেকে যেটা চন্দ্রাবলী বললেন তার উত্তরণ ঘটল কানন দেবী হিসেবে, সে সময় কিন্তু জাতীয়তাবাদী আন্দোলন একটা অত্যন্ত উত্তুঙ্গ পর্যায়ে চলছে, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এর মধ্যে কানন দেবী তার কোন বংশপরলিঙ্গ ছিল না, নিতান্ত গ্রাসাচ্ছাদনের জন্য তাকে চলচ্চিত্রে প্রবেশ করতে হয়। সেই জায়গা থেকে উনি গানেরও তালিম নিয়েছিলেন, তালিম নিয়েছিলেন রাইকাত বড়াল, আল্লাহ রাখা, অনাদি দস্তিদার, বিশ্বদেব চট্টোপাধ্যায়, নক্ষত্রের কাছে, আর তার অভিনয় করেছিলেন তিনি কেএল কারিগাল, পঙ্কজ কুমার মল্লিক, পাহাড়ি সান্যাল, ছবি বিশ্বাস, অশোক কুমার এবং আরো বিখ্যাত সমস্ত অভিনেতাদের সঙ্গে। কাজেই এটা একটা মানে বিরাট উত্তরণ এবং একটা অত্যন্ত স্ট্রাগল করা জীবন, এবং তার পারিবারিক জীবনে অনেক রকম অশান্তির কালো ছায়া ছিল, ঝড় ঝাপটা ছিল, এবং ব্রাহ্ম সমাজের একটা অত্যন্ত কুসংস্কারগ্রস্ত এবং পৌলিন্য সম্পন্ন সম্প্রদায়ের চাপে তার বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়েছিল, এবং তার বিবাহের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তিরস্কৃত হয়েছিলেন ব্রাহ্ম সমাজের কাছে। এক অসাধারণ চরিত্র ছিলেন কাননবালা দেবী, এবং ওনাকে যারা দেখেছেন, আমাদের সৌভাগ্য হয়েছিল স্টেজে দেখার, এত দাপট, এত ব্যক্তিত্বময়ী আমি খুব কম দেখেছি। আমি হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে একটি অনুষ্ঠান ওনাকে দেখেছিলাম, তখন উনি গান ছেড়ে দিয়েছেন, উনি অতিথি হয়ে এসেছিলেন, সম্ভবত কলা মন্দিরে হয়েছিল, অসাধারণ ব্যক্তিত্ব। আমি একটু চন্দ্রাবলীর কাছে যাচ্ছি, চন্দ্রাবলী আপনার তো আপনি আমার বন্ধু এবং অসাধারণ শিল্পী, আনন্দদীর যে গানগুলো আছে সেই গানগুলো তো করছেন আপনি, ভালো করে করুন, আপনার গান শুনতে সবসময় ভালো লাগে, তবে ওই গানগুলো যদি একটু করেন, আমি বনপূর্ব তুফান মেল আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর সংযোজনের জন্য, তাই না? আমাদের আরেকজন বন্ধু আছে, আমরা কথা বলে নি। নমস্কার। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন কেশব, তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি, আর কানন দেবীকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। জানি আজকে শিল্পীর সাথে দুটো কথা বলি, চন্দ্রবলির সঙ্গে নিশ্চয়ই কথা বলুন। হ্যাঁ চন্দ্রবলি, আপনি আমার নমস্কার দেবেন। আপনার সাথে আমার আলাপ হয়েছিল, আমাদেরই পাড়াতে এসেছিলেন আপনি, আপনি আমার অত্যন্ত প্রিয় শিল্পী। আর কেসি সিগনেচার সং দিয়ে তো আরম্ভ করেছেন, আরেকটি সিগনেচারের সঙ্গের অনুরোধ আমার আগের কলার বোধ হয় করলেন, আমি বনপূর্ব, আর ওনার একটি যদি নজরুল গীতি শোনাতে পারেন, তুলসী তবে তুলসী তলায় ওনার গাওয়া ছিল না, আমি ঠিক মনে করতে পারছি না, ওটা যদি শোনানো যায় কিংবা অন্য কোনো একটি নজরুল গীতি তাহলে খুব ভালো লাগবে। সঙ্গে রইলাম, খুব ভালো থাকবেন আপনারা, মধুমিতা ভালো থাকবেন। নিশ্চয়ই এই টেলিফোন গুলো তো দিনটাকে সুন্দর করে দেয়, এবং একজনের নাম এই প্রসঙ্গে একটু বলি, সুভাষিস মজুমদার, যিনি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে গত বছর করেছিলেন, শতবর্ষে কানন দেবী তার অনুষ্ঠান তিনি করেছিলেন, এবং আমারও সৌভাগ্য হয়েছিল সেখানে থাকবার। মাধবীদির অসম্ভব সুন্দর সংযোজন, তারা তো জীবন থেকে দেখেছেন সে গল্প শুনছি, এবং সুন্দর একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি হয়েছে কানন দেবীকে নিয়ে, সেই সংবাদটাও মনে হচ্ছিল যে আজকের এই মুহূর্তেই বলি কথাটা, নিশ্চয়ই আমরা সেভাবে পাবো, এবং কোথাও তো ধরে রাখবার এই চেষ্টা, তাকে মনে রাখবার চেষ্টা, এবং সেই মাধ্যমটা যখন গান, সুতরাং সেটা বড় আনন্দের। আমরা কি এবার কানন দেবীর গানেই যা থাকবো? হ্যাঁ চলো থাকি। কথা প্রেমেন্দ্র মিত্র, আচ্ছা, এবং সুর সংযোজনা কমল দাশগুপ্তের, ছবির নাম যোগাযোগ। দিও নাম যদি ভালো না
চলন না এই গান, চলন মানে সত্যি কথা বলতে কি অসম্ভব অ্যাকমপ্লিশড আর্টিস্ট ছিলেন সিঙ্গার, আর বিভিন্ন মিউজিক ডাইরেক্টরের আন্ডারে যখনই কাজ করেছেন সেই মিউজিক ডাইরেক্টরের স্টাইল তার শিক্ষা তিনি অসম্ভব যত্নের সঙ্গে গ্রহণ করেছিলেন, ফলে তার নিজস্ব একটা স্টাইলও তৈরি হয়ে গেছিল। এবং এই যে কমলবাবুর সুরগুলো যখন আমরা শুনি কি কমপ্লিকেটেড, কি কমপ্লিকেটেড, যার জন্য হয়তো দুটো তিনটে গান ছাড়া খুব একটা আর এখন শোনা যাচ্ছে না, গাইবা গাওয়া গাইবে কে আর কি, ভেরি কমপ্লিকেটেড সুর, মানে কথাই বলি আর কি, সত্যি ক্ষেত্রে তো একটুখানি সময় দিয়ে গাইতে হবে আর কি, খুব 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 ডিফিকাল্ট। এই মিউজিকের চলনটা দেখে সেটা বুঝছিলাম। আরেকটা যেটা বলার আমার মানে একজন গায়িকা হিসেবে আমি বলি যে অসম্ভব কমার্শিয়াল উপাদান কিন্তু রয়েছে গানগুলোর মধ্যে, এবং কম্পোজিশনটা টোটাল কম্পোজিশনটাই সে কথা বলে। আমাদের সঙ্গে বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, বলুন। আমরা আছি, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমি আগরতলা ত্রিপুরা থেকে আমার সঙ্গীত বলুন, আগরতলা থেকে। হ্যাঁ, আমার মানে গুড মর্নিং আপনারা সবাই, এবং যারা আজকে যিনি এসছেন চন্দ্রবলি গুজ্জু দত্ত, আমি সকালবেলা এই টানা টিভি আমি একজন সদস্য, আমি ওনার প্রথম যে গানটা উনি গেলেন প্রণাম তোমার ঘনশ্যাম,
খুব ভালো লাগলো। আমি একজন সিনিয়র সিটিজেন, অনেকদিন পর এই গানটা শুনলাম, এটা তো আনন্দেরই গান। খুব ভালো লাগলো ওনার এই চন্দ্রবলদেবীর কণ্ঠে গানটা, আমার খুব ভালো লেগেছে। এবং সকালবেলাটা এই গানটা শোনার পর মানে মনটা খুব মানে কি বলবো নির্মল হতাশের মতো বয়ে যাচ্ছে আমার মনটা। হ্যাঁ, এবং সারাদিনটাই আমার ভালো যাবে আমার মনে হচ্ছে আর কি। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু আছেন, তারপরে যাবো গানে কথা বলে। নি নমস্কার, কার সঙ্গে কথা বলছি? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার সবাইকে, নমস্কার। নমস্কার, তারাকে তো নমস্কারই, চন্দ্রমৌলির নমস্কার। আমার বয়স 91 বছর বয়স, দেখুন আনন্দবীর সম্বন্ধে আমি যতটা জানি অনেকেই জানে না। দিস ইজ এন এক্সাম্পল, একটা মানুষ কোথেকে কোথায় উঠতে পারে সেই দিকে আমি যাব না। তবে আমি এইটুকু বলি, আমি ওনার ফার্স্টটা ছবি দেখি মানমোহিনী গার্লস স্কুল, তখন কাননবালা। কথা প্রসঙ্গে বলি, আমার বাড়ি মামার বাড়ি ছিল নেত্রকোনা, মামেনসিং নেত্রকোনা। আমাদের পাশে আমার মেসমশের বাড়ি ছিল, উনি যে বাড়িটা বন্ধই থাকতো, উনি কলকাতায় চাকরি করতেন ইউনিভার্সিটিতে। কেউ আসলেই ওই বাড়িটা খুলে দেওয়া হতো, কাননদেবীকে এনে ওই বাড়িতে রাখা হয়। আমার ডিউটি ছিল সকালবেলা ওনাকে কাঁচা গোল্লা আর জিলিপি খাওয়ানো, বুঝতে পারছেন তো? তারপরে আর বাকিটা তো চন্দ্রবলীদি বলবেন সমস্ত, আমি আর কিছু বলবো না, আপনারা সবাই জানেন। তবে হ্যাঁ, রায়চাঁদ বড়াল একটা বিরাট ভূমিকা অবলম্বন করেছিলেন। উনি একটা কথা, ওনার জীবনীটা দৈনিক বসুমতীতে কাননদেবী নিজে লিখে দিয়ে গিয়েছিলেন, সেটার মধ্যে ওনার কথা লেখা আছে যে উনি আমার পিতৃরূপ ছিলেন, পিতার মতো ছিলেন। আর আরেকটা কথা বলি যে ওনার গান সাথী সিনেমাটাতে মানে মানুষকে পাগল করে দিয়েছিল। সাথী সিনেমায় প্রচুর গান, ভুলুয়া মঞ্জু সেই সিনেমা, সেটা আমি কোনোদিন ভুলবো না। তাদের কাছে বাকিতে আমি ওনার কাছে শুনে একটা গানে রিকোয়েস্ট করব, তোমার হারাতে পারি না পারি না যে প্রিয় নিজের হারানো। তাই আমি নিজে গান করতাম ছোটবেলায়, আমি স্কুলে সব কাননদেবীর গান করতাম। আপনাদের সময় তো কাননদেবী মানে যেরকম হয় যে যিনি হিরো বা হিরোইন থাকে তার কণ্ঠের গানগুলো আমরা সেটাতে যাই। একটা গানে যাই, বেশ। ছবির নাম জবাব, কথা শৈলেন রায়, সুর কমল দাশগুপ্ত। 1912 সালের ছবি আর কি। Thank you.
অজগরের সেই তো মাসি, অজগরের সেই তো মাসি, চমক বাজায় বাসি, অজগরের সেই তো মাসি, চমক বাজায় বাসি, সবুজ সোনা রঙের বুকে, সবুজ সোনা রঙের বুকে, ঝলকানি তুফান মিল যায়, তুফান মিল তুফান মেলে সে হাওড়া স্টেশনে দাঁড়ালো, বাবুর বাজনা সে কথা বলে, এবং আমার খুব ভালো লাগছিল, আমি তুফান মেল চড়েছি, সেই ট্রেনের নাম অবশ্য এখন পাল্টে গেছে, এখন পূর্বা হয়ে গেছে, মানে কি অদ্ভুতভাবে জীবনের সঙ্গে তো গান তৈরি হয়, নিশ্চয়ই গান চলা মিউজিক, আমি জানি না এখন এই গানটা হলে তার কম্পোজিশন কীভাবে হতো, কিন্তু চন্দ্রবলি একটা কথা খুব জানতে ইচ্ছে করে, দেখো তুমি নানান ধরনের সঙ্গীতের তালিম নিয়েছো, কিন্তু তোমার গান নির্বাচন, তোমার গান গাওয়া, তোমার গান গাওয়ার ধরন একটা অদ্ভুতভাবে আমাদের টানে, এরকম কোথাও একটা আমার তো খুব মনে হয় যে তুমি এত কিছুকে সংগ্রহে রেখেছো, যে কোনো বিষয়ে তুমি একেবারে সমানভাবে পারদর্শী তো বটেই, এবং তোমার কাছ থেকে এগুলো আমরা পাবো, আমাদেরও তো খুঁজতে হবে যে আমরা কার কাছে পাবো, যেমন আমার আজ মনে পড়ছে এই যে বলছিলাম যে ওর সঙ্গে আমার টেলিভিশন কোনো শোতে ইন্টারভিউ সূত্রেই আলাপ, রাগ প্রধান গান, টপ্পা, রামকুমার চট্টোপাধ্যায়ের গান, প্রথম প্রথম আমরাও যখন ছোটো ছিলাম, ও তো তখন অনেকটা ওও ছোটো ছিল, কিন্তু তখন শুনেছি, এবং এই এই যে এই ধরনের গানগুলো তোমার যে ভালো লাগে তার কারণ, বিশেষ কারণ, বিশেষ কারণ হচ্ছে আসলে একদম হিন্দুস্তানি ক্লাসিক্যাল দিয়ে জীবন শিক্ষা শুরু, সঙ্গীত শিক্ষা, কোথাও একটা ওই একটুখানি রাগ বা রাগের ছোঁয়া থাকলে আমার সেই গান খুব বেশি ভালো সবসময় লাগতো, এটা একটা কারণ তো বটেই। তো আমি একটা ছোট্ট একটুখানি বোধ হয় আমি আগের ছবির নামটা বোধ হয় ভুল বলছি, শেষ উত্তর বোধ হয় আমি বোধ হয় একটু ভুল করেছি, মানে দুকান ভেল গান সেটা বলে বন্ধু আছেন, আমরা কথা বলে নিই, নমস্কার, বলুন, নমস্কার, বলুন, বলুন, কৃষ্ণপদ ভট্টাচার্য বলছি, বিধানপার্ক থেকে, মুখস্ত আমার, বলুন, সকালবেলায় পুরোনো দিনের স্মৃতি ভেসে আসছে, এত সুন্দর গাইছেন চন্দ্রাবলী দেবী, একটু শুভেচ্ছা জানাই চন্দ্রাবলী দেবী, নমস্কার, নমস্কার, খুব আনন্দ লাগছে প্রাণে, মানে মনে একটা আনন্দের সঞ্চার হচ্ছে, এই কারণেই যে এই গানগুলি তো সবাই খুব একটা গায় না, আপনি শুরু করেছেন ভালো লাগছে, আনন্দ দেবীর গান দীর্ঘদিন আমরা শুনি না, আপনিও দীর্ঘদিন বাদে এলেন আমাদের তারার, বঞ্চিত হয়ে আছি, আপনারাই পারেন একমাত্র আমাদের, আমার অজস্র ধন্যবাদ, আপনাকে আরেকটা কথা না বলে পারছি না, বাবুরা এত সুন্দর বাজাচ্ছে তাকে অসম্ভব ভালো, আমাকে মানে প্রাণের অভিনন্দন জানাচ্ছে, এত সুন্দর বাজাচ্ছে, মিউজিকটাকে সুন্দর করে তুলছে, এত সুন্দর লাগছে পরিবেশটা, আর বাবু তো ক্রমশ জনার আস্তে আস্তে পাল্টাচ্ছে, এরপরে তো এখানে পাওয়াটা খুব মুশকিল হবে, বম্বেতে টেলিফোন টেলিফোন করে টোরে আমাদের তবে হয়তো নিয়ে আসতে হতে পারে, এমন হতে পারে, আমি জানতে বলি একটা অন্য গানে যাই, আচ্ছা আমরা একটা কাজ করি, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে অন্য গানে যাব, সঙ্গে থাকুন, আমরা ফিরে এলাম এবং ফিরে এসেই চলে যাব গান, চলো, আচ্ছা এই এই ছবিটি হচ্ছে ফিল্মের নাম জবাব, এবং কানন দেবী গিয়েছিলেন নেপথ্যে, মধুবালা দিলীপ কুমারের ছায়াছবি, চিন্তা করা যায়,
অসাধারণ গিটার বন্ধু আছেন আমাদের সঙ্গে, কথা বলি। নমস্কার, সুপ্রভাত, বলুন। সুপ্রভাত মধুমিতা, নবকুমার কর্মকার থেকে। হ্যাঁ নবকুমার বলুন। বলছি প্রথমে একটা কথা বলে যাবো, যে সুভাষ মজুমদারের ওই যে সংগ্রহশালা, ওটা নিয়ে যদি আমাদের তারা পরিবারে কিছু করা যায়, এটা আমার অনুরোধ থাকলো। সঞ্জয় দাশগুপ্তের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম যে আজকে ওনার ইয়ে থাকলে 101 বছর হতো, এবং সঞ্জয় দাশগুপ্তকে অনেকদিন পর পেলাম, অনেক রকম তথ্য ওনার কাছে থাকে। আজকে আনন্দদেবের মহাপ্রয়াণে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, সাথে সাথে তো আজকে আমরা উৎসব পালন করছি মাঝে মধ্যে আরতি মুখোপাধ্যায়ের জন্মদিনে, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তিনিও সুস্থ থাকুক। আজকে আমাদের মাঝে আমাদের দেশের সম্পদ মনে করি আমি, জনতা বলি তো। কথা বলি ছোট্ট করে, কথা বলেন সত্যি। আসলে যেটা বলার বিষয় যে এই যে যারা আপনারা এরকম রেগুলার আমাদের সঙ্গে যোগাযোগ করেন টেলিফোনের মাধ্যমে, মুখগুলো দেখতে পাই না, কণ্ঠস্বরগুলো শুনি, কি যে ভালো লাগে আপনাদের উপরান্তের ফিডব্যাকগুলি, অসাধারণ লাগে। এবং এগুলোই হচ্ছে আমাদের এগিয়ে চলার এনার্জি বলুন, মোটিভেশন বলুন, যাই বলুন, অসাধারণ আপনাদের এই আমাদের পাশে থাকাটা, ভীষণই ভালো লাগে। আচ্ছা, চাঁদ নিয়ে তো গানের তো অন্ত নেই, তো আমি এবার একটু কাননদেবী থেকে সরছি, কিন্তু মোটামুটি ইরাটা সেম, মানে পিরিয়ডটা অনেকটাই একই, হিমাংশু দত্ত, অজয় ভট্টাচার্য, চাঁদ। অসাধারণ মেঘের পাড়ে
শরীর সুর হো কি গো আজ ডাকিল তারে ছিল চাঁদ মেঘের পারে ছিল চাঁদ মেঘের পারে বিরহীর ব্যথা লয়ে বাঁশরী তিনি সিনেমার একটা ধারা এবং যে শিক্ষা তুলে দিয়ে গেছেন সেটা থেকে ভবিষ্যতে আমরা অনেক উন্মুক্ত সিনেমা তৈরি করতে পেরেছি এবং তিনি যে গান গেয়ে সপ্তসুরের ঝংকার তৈরি করে গেছেন সেইটার মহল নিয়ে আমরা কিন্তু অনেক সঙ্গীতে অনেক বেশি করে
উদ্ভাসিত করতে পেরেছি। এবং আজকে আপনার পরিচালনায় অসাধারণভাবে কানন দেবীকে আপনারা তারার পর্দা উদ্ভাসিত হচ্ছে, এটা কিন্তু খুব আনন্দ দিচ্ছে। আর অতিথি কাছে আসি, চন্দ্রাবলি দি সুস্বাগতম, অসাধারণ গাইছেন এবং অপেক্ষা করে থাকি আপনি কবে আসবেন, এবং আপনার গান এতটাই প্রিয় সেই জন্য আপনি আমার কাছে খুব সাংগীতিক প্রিয়সী এবং সাংগীতিক প্রিয়তমা, এবং আপনার গান আজকে আমাদের হৃদয়ে সাংগীতিক ফুলকির ঘনঘটা ঘটিয়েছে, যে আনন্দ রেশ কিন্তু অনেকদিন চলবে। ভীষণ ভালো লাগছে আপনার সঙ্গে রইলাম। এত সুন্দর সংযোজন করে, হ্যাঁ খুব সুন্দর মনের ভালোবাসার কথাটা জানা। আমি একটা কথা বলি, আমি কিন্তু মানে অন্তরে কৃতজ্ঞতা জানাচ্ছি এই তারা টিভিকে, যে কানন দেবীকে এইভাবে আবার আমাদের কাছে নিয়ে আসার জন্য। তিনি ছিলেন, তিনি থাকবেন, কিন্তু আরো একজন বন্ধু আছেন নিশ্চয়ই। চন্দ্রা বলি নমস্কার, বলুন, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি সুমিত অধিকারী বলছি সারাপুলি থেকে। নমস্কার সুপ্রভাত। নমস্কার বলুন। হ্যালো নমস্কার সুপ্রভাত বলুন। আপনি টেলিভিশনটা, সুপ্রভাত ঘটনাটা ঘটছে, আপনি টেলিভিশনের শব্দটা কমান নি, আমি উপাস থেকে ওই শব্দটাও পেয়ে যাচ্ছি। হ্যাঁ একটু কমিয়ে দাও করতেই হবে, একটু কমিয়ে নিলে পরে তাহলে কথাটা সরাসরি হবে। এবারে বলুন। হ্যাঁ বলুন, এবারে চন্দ্রাবলি। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ দিদি নমস্কার, সুপ্রভাত বলুন। সুপ্রভাত দিদি আছেন, বলুন। আমি একটি গানের রিকোয়েস্ট করতে চাই। বলুন। গিরি গৌরী আমার এসেছিল। আচ্ছা এত আগে গিরির কথা বলে তো, সময়ের গান যদিও আজকে কাননবালা দেবীর উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে, কিন্তু আপনার কণ্ঠে এইটা আমি কিন্তু ওনাকেও দোষ দিচ্ছি না, কারণ চন্দ্রাবলি এলে এই ধরনের গানগুলো তো আমাদের শুনতে ইচ্ছে করবেই। আর এই টেলিফোনে যখন পাওয়া যায় এই সুযোগটা কি আর ছাড়া যায়? আমি হলে আমিও এটাই করতাম, আমার ইচ্ছেটাই আমি প্রকাশ করতাম। তোমার যেটা ইচ্ছে করছে। প্রাচীন বাংলা গান দাশরথী রায়, যিনি কিনা 1806 সালের জন্মগ্রহণ তার এবং মৃত্যু 1867। যা করো তা করো হরে, আমি তো চলি না চলে, বড় লজ্জা বড় লজ্জা পাবে হেসে, চাপিলে যা করো তা করো হরি, আমি তো চলিলাম চলে, যা করো তা করো হরি। Thank you.
চলে যা করো তা করো হরি যা করো তা করো হরি যা করো তা করো হরি আমি তো চলিলাম জলে বড় লজ্জা পাবে চাপিনে যা করো তা করো হরি আমি তো চলিলাম জলে আমি তো চলিলাম জলে আমি তো চলিলাম জলে শিল্পী মুড়ে থাকলে কি হয় আমার মনে হচ্ছে এটাকে একদম অনুরোধের আসর তৈরি করে ফেলি আর কি। ওপাশ থেকে সঞ্জয় টেলিফোনে আপনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে, আমরা আপনাদের অনুরোধ শুনবো, আর আমি এপাশে বসে পরপর পরপর গানের অনুরোধ করে দেয়। আর আমি একটা কথা বলি? হ্যাঁ বলি। এবার আমি একটু বলবো, বুঝলেন, মধুমিতা দাদি অনেকক্ষণ বলেছেন এই পথ চলাটা যে কত বছরের, আর সত্যি কথা বলতে কি উনি বাচিক শিল্পী, ভীষণই একজন প্রতিষ্ঠিত বাচিক শিল্পী, শুধু তাই না, খুব ভালো একজন মানুষ, আপনারা সেটা এতদিনে পরিচয় পেয়ে গেছেন, কারণ একজনের উপস্থিতি তার পরিচয় বলেই দেয়। মানে এত দিনের এত ধরনের কাজ আমরা একসঙ্গে করেছি, এবং কীরকম জানেন তো, পথটা এরকম মাঝে মাঝেই বেঁকে যায়, আবার এসে কখনো একত্র হয়, আবার বেঁকে যায় দুদিকে দুধারে, আবার এসে মিলিত হয়। সে এক অদ্ভুত সুন্দর চলা এই গল্প। আর এই যে আজকে যে পরিবেশটা তৈরি হয়েছে, এটা কিন্তু একটা ব্যাপার। মানে মধুমিতা দি ভীষণই আমার প্রিয় মানুষ, এদিকে রয়েছেন সুব্রত, এদিকে রয়েছে পার্থ, আর এই পুরো টিমটাই বলতে পারেন আমার বহু 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 পুরনো টিম। আর বাবু পার্থ যে কত বছর বাজাচ্ছে আমার কাঠ ছুঁয়ে বলতে ইচ্ছে করছে, কিন্তু আমি বলবো না, সংখ্যাটা নজর লেগে যেতে পারে, মানে অগন্তি বছর, এইটুকু শুধু বলে রাখতে পারি। একটা জিনিস আমাদের খুব বিশ্বাস, আমাদের সবসময় মনে হয় আমরা সবাই একসঙ্গে কাজ করেই যাব, করেই যাব, এই একটা অদ্ভুত মনোসংযোগই বলুন কি মনের ভালোবাসা বলুন, এর জন্য আমরা তৈরি একসাথে ভালো কাজ করে যাওয়ার জন্য। আর বন্ধু আছেন আমাদের সঙ্গে, আমরা তার সাথে কথায় যাই। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত মধুমিতাদি। বলুন বিমানদা। হ্যাঁ বলুন। আরও একজন বন্ধু আছেন আমাদের সঙ্গে, আমরা তার সাথে কথাই যাই। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। দীর্ঘ 26 বছরের সম্পর্ক মধুমিতাদির সঙ্গে আমার, শুধু চন্দ্রাবলি দি না, আমার সঙ্গে অন্যদিনের সম্পর্ক, এবং সেই সম্পর্ক এখনো অটুট আছে। এবং আমার গুরুবোন চন্দ্রাবলির দিকেও আমি ভীষণ ভালোবাসি, কেন গহনানন্দ দিয়ে তোমারও গুরুদেব আমারও গুরুদেব, একই গুরু আমরা, এবং তুমি আমার গুরু বোন, সুতরাং তুমি আমাকে কতখানি আদরের, এবং বাবুদা এবং পাঠ্যদাও যে আমার কতখানি প্রিয়, এটা নতুন করে বলার কিছু নেই। এই তিনটাই আমার বড় প্রিয়, আশা করে আমার বড় প্রিয়। যাই হোক, আমি কথায় বেশি যাচ্ছি না, আমি কয়েকটা গানের কথা চন্দ্রাবলি দিকে বলবো, কারণ লোক সামলাতে পারছি না, যদিও সময় প্রায় শেষের দিকে। একটা হচ্ছে তুফান মেল, হয়ে গেছে, তুমি একটু দেরিতে শুনেছ, তুফান মেলটা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি বলবো, অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা, তোমার তুলনা তুমি প্রাণ এই মহামণ্ডলে। আর যেটা চন্দ্রবলির দিয়ে আসলে না শুনলে ভাল লাগে না, কাবার দিয়ার মদিনা, তুমি যাও মদিনায় যাও মদিনায়। অনেক 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 ধন্যবাদ তোমাকে। আমরা একটা বিরতি নেব, এবার ফিরে আসছি আবার গানে গানে। ফিরে তো এলাম, আর কোনো কথা না বলে সরাসরি গানে চলে যাব। কোন
গান থেকে বেরিয়ে আসাটা একটুখানি কষ্টকর ব্যাপার আর কি, চাপ মানে এখনকার ভাষায় চাপ চাপ এবং অনেক গল্প তো করতে ইচ্ছে করছে। অসাধারণ একটি নজরুলের গান নিয়ে অনুষ্ঠান উপহার দিয়েছে অন্য মাধ্যমে, তাই সবটা এখানে প্রকাশ করে বলছি না, মানে রেকর্ড করে রেখে দেওয়ার মতো একটি কাজ। এবং আমার সেই স্মৃতিটাতে মনে হচ্ছে আবার একটা অন্য গানে যাওয়ার আগে নজরুলের গানে গেলে কেমন হতো, কিন্তু আজ সময় নেই। অনুরোধের গানে টুকরো টুকরো করে আমরা পাবো, হ্যাঁ নিশ্চয়ই। শিল্পী যখন বলেন যে ওই গানটা তো অনুরোধ করেছিলেন শোনাবো না, তখন আমাদের কি অবস্থা যে হয় যে হয়তো সব আমি আসলে মন মতো হবে না। আমি শুধু না দু লাইন এটা ঋতুপর্ণার জন্য, কেননা ও এত দূর থেকে বলেছে আমাকে যে একটু অন্তত দু লাইন ওর জন্য একটু, তার জন্য আমাদের হয়তো একটু বিষয়চ্যুতি হয়ে যাবে, কিন্তু আসলে এই মানুষগুলো এত দূর থেকে এত না নিশ্চয়ই ভালোবেসে, এটা তো খুব বড় পাওয়া। এবং এই তারাও যে আমাদের সঙ্গে একেবারে প্রভাতী আড্ডায় চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েন ছোট্ট করে, হ্যাঁ অতুল প্রসাদের গান শুধু পিয়ানোর সঙ্গে। আমার রাখতে যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতাম না ঠাই, দুজন যদি হত আপন দুজন যদি হত আপন, হত না মোর আপন সবাই রাখতে যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতাম না ঠাই, নিত্য আমি কিন্তু এই টিমের মধ্যে আমি আরো দুজনকে মিস করছি, একজন দীপাবলি আর একজন প্রদীপ দা। মানে এই যে একটা সাংগীতিক পরিবার, তার ফলে আমাদের কি সুবিধা হয়, আমরা নানান রকম কাজ ওদের কাছ থেকে উপহার পাই, নানা ধরনের কাজ উপহার হিসেবে আমরা অবশ্য পাই। এবার এটিও অনুরোধ এটিও দাশরথী রায়ের গান, পুজো আসতে একটু বাকি।
দেড় মাস গিরি গৌরি আমার এসেছিল স্বপ্নে দেখা দিয়ে চৈতন্য এসেছিল গিরি গৌরি আমার এসেছিল কহিছে শিখরে কি করে চলো এসেছিল গিরি গৌরি আমার এসেছিল গিরি গৌরি আমার এসেছিল কঠিন কাজ তুমি ঘড়ি দেখছো আর গানটা গেয়ে এটা এই ঘড়ি দেখে গান করার ট্রেনিংটা অল ইন্ডিয়া রেডিও শেষ উত্তর শৈলেন রায়ের কথা কমল দাশগুপ্ত সুর অবশ্যই গেয়েছেন আমাদের কিংবদন্তি শিল্পী কানন দেবী আমি বন ফুল গো
বলবো বলো তো, বাবু শেষটাতে যে ছোঁয়াটা দিয়ে দিলে, মানে গানটার মুডে ছিলাম আমি, বসে বসে ভাবছিলাম যে এরপরে আমার একটা খুব মনের ইচ্ছে, মানে যার যেটা ভালো গানের থেকে একটা দুটো গান তোলো, শচীন দেব বর্মনের একটা ভালো গান, অনেক গানের থেকে বাছাই করে কানন দেবী, পঙ্কজ মল্লিক, এরকম যদি একটা সিডি পাওয়া যায়, আমরা ধরো গিফট করলাম নতুন প্রজন্ম যারা গান শোনে বা শোনে না, শুনতে শুনতেই তো মানুষ শিখবে। কিন্তু ওই শেষ বাজনাটা কথা কথাগুলো সব ভুলিয়ে দিয়েছিল, অসাধারণ একটা সময় সকাল আমরা পেলাম। আমরা একেবারে শেষ গানে চলে যাব। পার্থ বাবু, চন্দ্রাবলী, তোমাকে সকলকে অনেক ধন্যবাদ, এমন একটা সুন্দর দিনে সুন্দর সময়ে তোমার গানে গানে আমরা তারা টিভির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে পারলাম কানন দেবীকে, আর তার গানে গানেই আমরা শেষ করব। আমাদের যে গান তোমার ইচ্ছা, তোমার যেভাবে শেষ করতে ইচ্ছে করে, আমরা অনুষ্ঠানের শেষ গানে এবারে আছি। এবং আমি এত বছর ধরে শিল্পীকে চিনি, একই রকমভাবে উপস্থাপনা করা এটাও যে তার একটা গুণের মধ্যে পড়ে, এবং এই জন্য যে নিজেদের তৈরি করতে হয়, এটাও যদি আমি এদের সঙ্গে না থাকতাম শিখতে পারতাম না। ওই পারস্পরিক মেলবন্ধন কাজকে এগিয়ে নিয়ে যায়। আজকে সকালে গানে গানে ভরে উঠল, হারমোনিয়ামের সুর মানে আমার কথা বলা শেষ, গান এটা ইচ্ছা না ওনার গান দিয়ে শেষ করি তাহলে। আসলে যেহেতু আমরা ওনাকে আজকে শ্রদ্ধা জানাচ্ছি ওনার এই মৃত্যুদিনে, আগামী প্রজন্ম যেন ওনাকে এরমভাবে সুরে সুরে মনে রাখে, এরম একজন অসাধারণ মহিষী মহিলাকে। আমার গানে